করেছেন, কারো বাবা করেছেন, মোটামুটি তো দেখুন আমাকে নিয়ে হচ্ছে ৪-৫ হবেই। তারপর শুনেছি এটা বংশ পরম্পরায় কাজ, এইভাবেই আমরা দেখে আসছি। দেখুন তখনকার দিনে যখন ছিল সেই সাবেকি বাড়ির ঠাকুর বেশি পুজো করতো, বারোয়ারি তো খুব কম, আস্তে আস্তে বারোয়ারি গজিয়েছে, যাই বাজার সেটা হচ্ছে বাংলা ঠাকুর, সাবেকি ঠাকুর এসছে, মানে সাবেকি এখন যেটাকে সাবেকি বলছে, কিন্তু ওটা হচ্ছে ট্র্যাডিশনাল যে ঠাকুরগুলো আমাদের মানে ন্যাচারাল মানুষের মতন চোখ লাগুন এইরকম জিনিসটা যখন এলো সেটাকে হচ্ছে পাহাড়ের ঠাকুর। এবার যত দিন যাচ্ছে আস্তে আস্তে এখন আমার থিম এসছে, থিমের মধ্যে দেখা গেলো এই যেমন দেখা যাচ্ছে এইটা বাংলা মুখটাকেই দিয়ে একটু চেঞ্জ করা পোশাক, ওই যেমন চোখটাকে একটু বিগ্র মতন করে বড় করে দেয়, এইরকমভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটার জন্যে দেখা বলে শুধু কলকাতা না, হয়তো বিদেশের সঙ্গে একটা চেনা জানা এই পরিস্থিতি আসবে, পরিচয় হবে, তাতে কিছু কাজ পাওয়া যাবে। এটা যেটা আমাদের কোনো পুলি বা কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা ছড়াতে পারবে। কলকাতার উপর যে ঠাকুর সেগুলো তো যারা সেগুলো তো প্যান্ডেলের ঠাকুর বা বাড়ির ঠাকুর, তারা ডাইরেক্ট অর্ডার দিচ্ছে, ডাইরেক্ট গাড়ি নিয়ে আসছে, মানে কুড়ি আছে, কন্ট্যাক্ট করছে, নিয়ে চলে যাচ্ছে। এইবার যদি বিদেশের যেগুলো ঠাকুর আছে ওটা তো শিপিং করানোর জন্যে কোনো সময় আমাদের এখানকার আমাদের উপরে দায়িত্ব পড়ে, আবার বেশিরভাগটা যারা নিচ্ছে ওদের একটা বেশি কাজগুলো বেশিরভাগ অনেক সময় আসে ইভেন্টের মাধ্যমে, মানে একটা এজেন্ট ঠাকুরের মধ্যে মানে সে আমাদের কাছে যে অর্ডার দিল সেই অর্ডার গাড়ি দায়িত্ব থাকছে ওই ঠাকুরটা কীভাবে শিপিং করাবে। এশিয়ান পেন্ট দুর্গা পুজোর যেমন এশিয়ান পেন্ট আরো সম্মান, এটা দুবার এই পার্লে গাড়ির থেকে শ্রেষ্ঠ প্রতিমা, এটা একবার দুবার পাওয়া গেছে, পাওয়া আছে কিন্তু অনেকজন এগুলো তো আমাদের কাছে থাকে না, এগুলো ক্লাবেই থাকে, তবে এই সার্টিফিকেট আমাদের কাছে ওই জন্য বলেছি।